জামাইকে দাঁড় করলে শ্বশুর জিতবেন, আর শ্বশুরকে দাঁড় করলে জামাই জিতবেন। দীপশিতা ভালো ক্যান্ডিডেট, দীপশিতা কথা শুনতে ভালো লাগে, কিন্তু দীপশিতা ইজ নো চয়েস এগেইনস্ট কল্যাণ ম্যারেজ। সব্যসাচিতার ওজন কমবে এই নির্বাচন গেলে, যেভাবে দৌড়াচ্ছেন প্রচুর ওজন কমবে, 20 কেজি ওজন কমাবে সব্যসাচী। প্রচুর হচ্ছে অপদার্থ অক্ষম, সংসদে লড়াইটা হওয়া উচিত রথীন চক্রবর্তী ভার্সেস সব্যসাচী চ্যাটার্জি। সেই জন্য হাওড়ার রাজনীতিটা পরিষ্কারভাবে সিপিএম ভার্সেস বিজেপি হওয়া উচিত ছিল, তৃণমূলে কোনো জায়গা থাকা উচিত ছিল। কি কন্ট্রিবিউশন আছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো, কি কন্ট্রিবিউশন আছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ওই হাওড়া নিয়ে, কি কন্ট্রিবিউশন? তৃণমূলের দুটো নেতা নিজেদের মধ্যে মারপিট করে তোলাবাজির জন্য, অরূপ রায় ভার্সেস পুলক রায়। শোনো না, সব থেকে বেশি আলোচনা হচ্ছে দিলীপ ঘোষের জায়গা পরিবর্তন নিয়ে, পূর্ব বর্ধমান বা বর্ধমানে দিলীপ ঘোষ জেতা আসন থেকে, এবং অগ্নিমিত্রা পালের একটা সোয়াইপ হয়েছে আসানসোল থেকে মেদিনীপুর, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হচ্ছে, যদিও দিলীপ দা হয়তো মনক্ষণ এতদিন ধরে মেদিনীপুর স্বাভাবিক, মানে যখন মেদিনীপুর বিজেপি ছিল, দিলীপ দা ইজ এ ট্রু স্পোর্টসম্যান, উনি সকালবেলা জগিং করতেন, আমি জগিং গুলো দেখতাম, কিন্তু উনি রাজনীতি তো ট্রু স্পোর্টসম্যান না হলে দুর্গাপুরটাকে এইভাবে নিতেন না। নিয়েই বলেছেন, পার্টি আমাকে যেখানে ফিট মনে করেছে সেখানে দিয়েছে, আমার চার নেওয়া চান চাওয়ার না চাওয়াটা কোনো ইম্পর্টেন্ট না। আমি বলছি দুর্গাপুরও বিজেপি জিতবে, মেদিনীপুরও বিজেপি জিতবে। কেন বলছি? প্রার্থীর নাম অগ্নিমিত্রা পাল, উল্টো দিকে জুই মালিয়া, জুন মালিয়া। এবারে দিলীপদার পক্ষে একটু সমস্যা হতো, আমার নিজস্ব দিলীপ কুর্মী ভোট একটু এপাশোপাশ হয়ে গেছে যে কোনো কারণেই হোক, আর প্লাস জুন মালিয়া মহিলা ভোটার অভিনয় ভালো করতে পারেন, সেখানে একটু জোরসোলা মহিলা ক্যান্ডিডেট। অগ্নিমিত্রা পাল পেয়েই, খবরটা পেয়েই চলে গেছেন দিলীপদার বাড়ি, তারপরেই চলে গেছেন শিশির অধিকারীর আশীর্বাদ নিয়ে মেদিনীপুর ঢুকে গেছেন। এবং বলছি অ্যাবসলিউট ভোটে জিতবে অগ্নিমিত্রা পাল, এবং অ্যাবসলিউট ভোটে জিতবে দুর্গাপুর। দুর্গাপুর বিকজ অফ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, অত্যন্ত বাজে এমপি ছিলেন, বলতে কোনো অসুবিধা নেই। দুর্গাপুরে শুনলাম বিজেপির ক্যান্ডিডেট মানে সংগঠন সে অর্থে নেই, কীর্তি আজাদ না তৃণমূল একটা ফাটকা খেলেছে কীর্তি আজাদ, না না কীর্তি আজাদ। আমি বলছি সুরিন্দর সিং আলুওয়ালিয়া অ্যাজ এন এমপি জিতে গিয়েছিল, কিন্তু নন পারফর্মার সবাই জানে। সুরিন্দর সিং আলুওয়ালিয়া যদি আবার ওখানে টিকিট পেতেন বিজেপির পক্ষে অসুবিধা তো। দিলীপ ঘোষ এই সিট বার করেন, দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গের যে কোনো সিটে দাঁড় করিয়ে দেওয়া জিতবেন, সে দমটা লোকটার আছে। একটা লোকের দম বলে একটা কথা আছে, তো দেখো দিলীপ ঘোষের তুমি কথা পছন্দ না করতে পারো, মধ্যবিত্ত এডুকেটেড ইন্টেলেকচুয়াল দিলীপ ঘোষ নাম শুনে তুমি নাকটা শিট করে, কিন্তু দিলীপ ঘোষ লোকটা মোটিভেট করতে পারে বিজেপির কর্মীদের, মানে কথায় তো উনি আনপ্যারালাল, কথায় আনপ্যারালাল, দৌড়তে পারেন মারাত্মক, এই দুটো কিন্তু ওর ইউএসপি। আর ওজনদার প্রার্থী এই তিনটে, কিন্তু দুর্গাপুর বর্ধমানের এই সিটটা, তিনটে সিটই কিন্তু বর্ধমানে এবার বেরিয়ে গেল, আসানসোল তো এখনো বলতে পারবো না কি হবে, তিনটে বলতে অসীম সরকার জিতবেন, আর মেদিনীপুর তিনটে সিটের মধ্যে দুটো সিট বলছি অসীম সরকার জিতবেন, কারণ অসীম সরকার একটু অন্য ধরনের ভোট করবেন, তুমি জানো সেটা, আমি তাদের দিতে যাচ্ছি না। আর দিলীপ ঘোষ জিতে যাবেন, এই সিটে দিলীপ ঘোষ জিতে যাবেন, এবং এর পাশাপাশি মেদিনীপুর সিট কিন্তু এবার অগ্নিমিত্রার। এর সঙ্গে একটা সংযোজন করে দিচ্ছি শ্রীরামপুর, শ্রীরামপুরের ক্যান্ডিডেট নিয়ে একটু হতাশা কাজ করেছে অনেকের মধ্যে, আবার পাল্টা যদি দেখেন কল্যাণ ব্যানার্জি জামাই তার বিরুদ্ধে প্রার্থী, অনেকে বলছেন আরো ক্যান্ডিডেট ছিল, জামাইকে দাঁড় করলে শ্বশুর জিতবেন, আর শ্বশুরকে দাঁড় করলে জামাই জিতবেন। আমি ওই ইকুয়েশনে এই এই লোকসভার ভোটটা মেজর ঋত্বিক পালের নাম এই এই ভোটটা ওই অঙ্কে ফেলতে রাজি। এটা কোন অঙ্কে ভোট হবে বলছেন? ভোট হবে নন্দমোদী, whether you want নন্দমোদী or not, পরিষ্কার বলছি এই ভোট হবে। সেখানে সংগঠন কতটা সেটাকে আটকাতে পারবে সেইটাই কিন্তু তৃণমূলের এবার লোকসভা ভোটের পরীক্ষা, বিজেপির পরীক্ষা পাশাপাশি বিজেপির। কিন্তু বিজেপির সংগঠন অনেক জায়গায় দুর্বল, বিজেপি নির্ভর করছে ঝড়ের উপর, হাওয়ার উপর, নাথিং টু লুজ বিজেপি, নাথিং টু লুজ। এইটা শ্রীরামপুর, শ্রীরামপুর কিন্তু ভালো ক্যান্ডিডেট, দীপশিতা ভালো ক্যান্ডিডেট, এবং দীপশিতা ক্যান্ডিডেট দিয়েছেন, দীপশিতা ভালো ক্যান্ডিডেট, দীপশিতা কথা শুনতে ভালো লাগে, কিন্তু দীপশিতা ইজ নো চয়েস এগেইনস্ট কল্যাণ ম্যারেজ, এটা আমার মনে হয়েছে। আমি দীপশিতাকে ছোট না করি, বলছি দীপশিতার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, ইজ নো চয়েস। ও বামপন্থীদের
মোটিভেট করবে, রেজিমেন্টেড করবে, মানে ওই কী বলতো, আমি জেএনইউ জিতব কিন্তু আমি দিল্লির একটা বিধানসভা কেন একটা কর্পোরেশন সিটও জিততে পারবো, এই যে কন্ট্রাডিকশন অফ পলিটিক্স স্যার বিজেপিতে। ওখানে ওজনদার বলতে কল্যাণ ব্যানার্জি তো সিপিএমের ওজনদার প্রার্থী সত্যি কথা বলতে কম আছে, কিন্তু আমি বলছি দীপশিতা ধর হয়তো ঠিক চয়েস সিপিএমের পার্সপেক্টিভ, কারণ ও ওখানকার ওখানকারই মেয়ে, কথাও ভালো বলে বলে, কিন্তু অ্যাপারেন্টলি শ্রীরামপুর বরাবরই কিন্তু তোমার মনে আছে যখন বাম আমলেও সুদীপ্ত রায় জিতত বিধানসভায়, বাম আমলেও ওই ওই সিটটাতে প্রচুর কংগ্রেসই ভোট পড়তো, প্রিডমিনেন্টলি কংগ্রেসই, সেটা পরবর্তীকালে তৃণমূলে ট্রান্সফার হয়ে গেছে, ফলে ওখানে সিপিএম কিছু ভোট পাবে কিন্তু থার্ড। নওশাদ আবার ক্যান্ডিডেট দিয়েছেন ওখানে মাইনরিটি ভোটগুলো ক্যাশ করার জন্য, এই যাক। মানে হাওড়াটা যদি এর সঙ্গে আমি একটু ঢুকিয়ে দিই, একটু ছোট করে চাইছি, সব্যসাচী চ্যাটার্জি আপনার খুব ক্লোজড একজন পছন্দের ব্যক্তি, বামেদের প্রার্থী, এটা আপনার কীভাবে নেবেন আপনি জানি না, রথীন চক্রবর্তী, ডক্টর রথীন চক্রবর্তী আমি জানি না এই ক্যান্ডিডেট বিজেপি দিয়েছেন, এবং প্রসূন ব্যানার্জি, মানে তিনটে ক্যান্ডিডেটের অবস্থানের পর আপনার কি ধারণা হওয়া? সব্যসাচী তার ওজন কমবে এই নির্বাচন গেলে, যেভাবে দৌড়চ্ছেন প্রচুর ওজন কমবে, তো 20 কেজি ওজন কমাবে সব্যসাচী, এটা দরকার ছিল, ওজন শরীর দিক থেকে দরকার ছিল, বড্ড আবল তাবল খেত, সুতরাং আমি সব্যসাচী থেকে বহুবার বলেছি এই সুযোগে আমার এই নির্বাচনের পর আমার মনে হয়েছে সব্যসাচী তার নেট গেইন হবে ওই 20 কেজি ওজন কমানো, আমি আর কিছু বলবো না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস, নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন, বুকিং করুন 9733-066-075। মানে আপনি তারপর প্রসূন ভার্সেস রথীন, প্রসূন হচ্ছে অপদার্থ অক্ষম, রথীনও মেয়ার হিসাবে শেয়ার থেকে মমতা ব্যানার্জি বলেছেন, না না রথীন চক্রবর্তী, রথীন চক্রবর্তী ভদ্রলোক, আমি তো প্রচারে কোনো ছবি ভিডিও দেখতে পাইনি, না 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 সে দেখেছি, রথীন চক্রবর্তী জেনুইন ভদ্রলোক, হাওড়ান মাটির নয়, প্রসূন বন্দ্যোপাধ্যায় মন মানে সমর্থক ভোট ব্যাংকটাকে ক্যাশ করার জন্য তৃণমূল ওদের প্রার্থী করেছে, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আবার প্রার্থী করেছে, না করা উচিত ছিল, সংসদে গিয়ে ঘুমো এই লোকটা, কতজন জানো জানি না, নন পারফর্মার, ওয়ান অফ দ্য মানে সব থেকে খারাপ, যদি 5 জন সাংসদের নাম বলতে হয় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে হয় সংসদে, কিন্তু সে লোকটাকে ওই মোহনমান ভোট ব্যাংক থেকে ক্যাশ করার জন্য প্রসূন বন্দ্যোপাধ্যায় করেছে, প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন না যে সংসদে গিয়ে কী কাজ করতে হয়, তৃণমূল আমাকে তৃণমূলের লোকজন হাওড়া থেকে ফোন করে বলছেন এ লোকটাকে আর পাচ্ছি না, এ লোকটার জন্য খাচ্ছি দাদা বিশ্বাস করুন, এ লোকটাকে নিয়ে লোকের কাছে যাওয়া যাচ্ছে না, লোকে কি গালিগালাজ করছে, একজন তৃণমূলের কর্মী আমাকে ফোন করে বললেন, তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, ফোন করে বললেন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা বাড়িতে ঢুকেছি, যৌথ পরিবারের বাড়ি, তারপরে বেরিয়ে আসি যখন প্রসূন বন্দ্যোপাধ্যায় হাত জোট করে নমস্কার নমস্কার করে বেরিয়ে টেরিয়ে এসছেন, সামনে কিছু বলেনি, আমাকে ডেকে পাঠিয়ে লোকগুলো কী গালিগালাজ করলো, বললো দাদা এরা তৃণমূলের ভোট ব্যাংক, কিন্তু বললো তোরা লোক পেলি না, এই লোকটাকে নিয়ে আমার বাড়িতে ঢুকেছিস, মানে আমি হচ্ছি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে মানুষের রিফ্লেকশন, সংসদে লড়াইটা হওয়া উচিত রথীন চক্রবর্তীর ভার্সেস সব্যসাচী চ্যাটার্জির, কিন্তু হাওড়াতে তা হবে না, হাওড়াতে তা হবে না, যেটা বাস্তব, তৃণমূলের সংগঠনটা সাংঘাতিক, তবে কিন্তু হাওড়ার মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ, কারণ দেখো হাওড়া কেন ক্ষুব্ধ হবে না বলো তো, তুমি হাওড়ার মতো একটা শহরকে তুমি নবান্ন করে রেখে দিয়েছ, আর হাওড়ার কোনো ট্রান্সপোর্ট ট্রাফিক কিচ্ছু সমস্যার সমাধান করেনি, ইন্ডাস্ট্রি সমস্যার সমাধান করেনি, মানুষের এমপ্লয়মেন্ট সমস্যার সমাধান করেনি, হাওড়া খুব নেগলেক্টেড সিটি, তুমি বলো হাওড়া বালি কর্পোরেশন নির্বাচনটা নিয়ে কি ঘেঁটে রেখে দিয়েছে, হাওড়ার মানুষের একটা ভোটও তো তৃণমূলকে দেওয়া উচিত না, হাওড়া দূষণ নোংরা, দূষণ নোংরা সব দিক থেকে খারাপ করে রেখে দিয়েছে, কেন ভাই শালকিয়া রাস্তাটা ইলুয়া কেন, হাওড়াতে যদি কন্ট্রিবিউশন থাকে সতেজ চক্রবর্তী কন্ট্রিবিউশন আছে মেট্রো এক্সটেনশনের জন্য। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবাণীতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836-499-678 নম্বরে। মেট্রো এক্সটেনশন স্বদেশ চক্রবর্তী হাওড়ার এক্স মেয়র ছিল, বোধহয় সংসদ হয়েছিল, সেই লোকটা সংসদে গিয়ে হাওড়া মেট্রো বাদ করানোর ব্যাপারে যথেষ্ট কাজ করেছে, তার কন্ট্রিবিউশন আছে, কী কন্ট্রিবিউশন আছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো, কী কন্ট্রিবিউশন আছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ওই হাওড়া নিয়ে কী কন্ট্রিবিউশন, তৃণমূলের দুটো নেতা নিজেদের মধ্যে মারপিট করে তোলাবাজির জন্য, অরূপ রায় ভার্সেস আরেকটি কী রায় আছে পুলক রায়, এরা মারপিট করে, জল জীবন মিশনে কোটি কোটি টাকা তছুবের ব্যাপার আছে, হাওড়া তো করাপশনের একদম মানে আসল জায়গা,
সেই জন্য হাওড়ার রাজনীতিটা পরিষ্কারভাবে সিপিএম ভার্সেস বিজেপি হওয়া উচিত ছিল, তৃণমূলে কোনো জায়গা থাকা উচিত ছিল না। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিটা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘেঁটে রেখে দিয়েছেন। সব্যসাচীদাকে শুভেচ্ছা থাকলেও আমার ব্যক্তিগতভাবে না কথা হয়নি, ভীষণ পছন্দের মানুষ সব্যসাচীদা। যেদিন প্রথম প্রার্থী হলেন তাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, পাঠিয়েও ছিলাম, দেখার সময় হয়নি, কিন্তু তার দৌড় দেখে ভালো লাগছে, প্রচুর দৌড়চ্ছেন এবং 20 কেজি ওজন কমাবে। আর অবশ্যই শুভেচ্ছা থাকবে রথীন চক্রবর্তী, কারণ আমার খুব প্রিয় মানুষ, প্রিয় ডাক্তারবাবু এবং সত্যিকারের সজ্জন মানুষ। আমি ডক্টর রথীন চক্রবর্তী নির্বাচিত হলে আমার মনে হয় হাওড়ার মানুষের বেশ কিছু ডেভেলপমেন্ট হবে। তার কারণ ইতিমধ্যে ডক্টর রথীন চক্রবর্তী যে যে কাজগুলোতে হাত দিয়েছেন সে কাজগুলো যদি সংশোধন না, হাওড়ার মানুষের প্রচুর উপকার হবে, এইটুকু বলতে পারি।